আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নবাবুর লেখা শিশির বাজার উদ্দুর গল্পের 63তম পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বলো মা, আলহামদুলিল্লাহ কবুল? কাজী নোরাপিকে কবুল বলতে বলছে, কিন্তু নোরাপি মাথা নিচু করে কখন থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার মনে হচ্ছে সে বোধহয় এক ঘন্টা লাগিয়ে কবুল বলবে, মনে মনে এমন পণ করে রেখেছে। ভাইয়া তো একদমে তিনবারের জায়গায় পাঁচবার কবুল বলে ফেলেছে। ওর বলার স্পিড দেখে কিছু সময় সারা বাসায় হাসির রোল পড়ে গেছে। এখন সবাই কবুল বলার জন্য আপিকে খোঁজাখুঁজি করছে, কিন্তু সে মাথা ওঠাচ্ছে না, কবুলও বলছে না। কাজী সাহেব আবারও তাড়া দিয়ে বলল, কি হলো মা? বলো কবুল, আলহামদুলিল্লাহ কবুল। এনাজ নিচু স্বরে সবার দিকে তাকিয়ে বলল, আমি দেখছি। ভাইয়ার পাশ থেকে উঠে আপির সামনে এলো। আমি আপির পাশ থেকে সরে গিয়ে তাকে বসার জায়গা করে দিলাম। তাং ভাইয়ের মুখ শুকিয়ে একটুখানি হয়ে আছে, মনে মনে নিশ্চয়ই দোয়া দরুদ পড়ছে যাতে নুরাপি দ্রুত কবুল বলে রেজিস্ট্রির ব্যাপারে সিগনেচারটা করে তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নেয়। বেচারা আর তর্স হয়েছে না, এনাজ নুরাপির পাশে বসে ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে কি জানি বলল। মুহূর্তে নোরাপি কান্না থামিয়ে ফিক করে হেসে উঠল। দেরি না করে ধীরে ধীরে তিনবার কবুল বলল। কাজী সাহেব রেজিস্ট্রির ব্যাপারে এগিয়ে দিতেই সাইন করে দিল দুজনেই। তারপর তাদের নতুন জীবনের জন্য সবাই মোনাজাত ধরল। মোনাজাত শেষ হতেই মিষ্টি খাওয়ার ধুম পড়ে গেল। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখতে লাগলাম। এই নবাপু, কি হয়েছে তোমার? কিছু না রে তন্নি, কিছু তো একটা হয়েছে। সত্যি কিছু হয়নি? তাহলে ভাইয়াকে মিষ্টি খাইয়ে দিতে গেলে না কেন? এখানে ভাইয়া সব বন্ধুরা আছে, তাই যেতে ইচ্ছে হলো না। চলো নোরাপির সাথে ছবি তুলি, তোরা তুলতে থাক, আমি পরে তুলে নেব। কালকের রাত থেকে তোমাকে অনেক মনমরা লাগছে, কি হয়েছে তোমার? এমনি ভালো লাগছে না। তুমি এনাস ভাইকে নিয়ে অনেক টেনশনে আছো, তাই না? আমি জানি স্যার তো এইসব কথা, আমি জানি তো এই কারণে আপসেট তুমি। ভাইয়ার বিয়ে নিয়ে কত শত প্ল্যান ছিল তোমার, অথচ আজ তোমার কোনো আগ্রহই দেখতে পাচ্ছি না আমি। অনেক বেশি আশা করেছিলাম তো, তাই সব ভেঙে গেছে। যাক গে, মন খারাপ করিস না। অনুষ্ঠান করে যখন আপিকে তুলে নিয়ে আসবে তখন সব উসুল করে নেব। আমি কিছুটা জোর করে হাসি ফুটিয়ে কথাগুলো বললাম। তন্নি আমার মুখের দিকে তাকিয়ে নিরাশ কণ্ঠে বলল, অন্যদিনের থেকে তোমার হাসিটা যত মলিন কেন লাগলো বলো তো? আমি তন্নির কথার উত্তর দিলাম না, কথা গ্রহণের জন্য মুখে কৃত্রিম হাসিটা ঝুলিয়ে রেখেই বললাম, জানিস তন্নি, মেয়েদের সবচাইতে বড় প্যারার মধ্যে একটা হলো বিয়ের প্যারা। এই প্যারা যখন তোর মাথায় আসবে তখন তুই হাজার চেষ্টা করলেও স্বাভাবিক থাকতে পারবি না। মাথায় শত শত টেনশন এসে ঘিরে ধরবে, কোনো কিছু ভালো লাগবে না। এখনও এই প্যারায় পড়িস নি তো, তাই বুঝিস না। বুঝলাম, তুমি এখন আমার সাথে চলো। কোথায়? আমরা একসাথে ছবি তুলবো। আমি তুলবো না, আমি কোনো কথাই শুনছি না। তন্নি টেনে নিয়ে নুরাপির পাশে বসালো, সখানিক ছবি তুলে তবেই ছাড়লো। চুপচাপ বসে রয়েছি, এনাজের সাথে একটা কথাও হয়নি। গতকাল রাত থেকে কেমন জানি অশান্তি লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। নয়তো ভাইয়ার বিয়ের আনন্দের সেরা বাড়ি আমি একাই তুলে ফেলতাম, অথচ আমার আজ সব কিছু বিরক্ত লাগছে। বাসাবর্তী মানুষ, কোথাও যে একটু নিরিবিলি থাকবো তারও উপায় নেই। রাত হয়ে গেছে, নয়তো ছাদে যাওয়া যেত। মাথায় হাত দিয়ে আশেপাশে তাকিয়ে সবার আনন্দ দেখছিলাম। এত হৈহল্লোড় অলরেডি মাথা ধরে গেছে। পাশে তাকাতে দেখি ইফাত দাঁড়িয়ে আমার দিকে মাথা ব্যথার বাম বাড়িয়ে দিয়ে বলল, তোমার মাথা ব্যথা করছে তাই না? নাও এটা কপালে লাগিয়ে নাও। কি এটা? মাথা ব্যথার বাম? সেটা তো জানি, আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কে পাঠিয়েছে, তার বদলে বলে ফেলছি কি এটা? ভাইয়া পাঠিয়েছে। কোন ভাইয়া? ওই যে তায়ন ভাইয়ের সাথে তো প্রায় যে আসে ভাইয়া, এনাজ। হ্যাঁ হ্যাঁ, ওই ভাইয়াটাই। আচ্ছা। ইফাত দৌড়ে তায়ন ভাইয়ের বন্ধুদের ওইখানে চলে গেল। আমি এদিক সেদিক তাকিয়ে এনাজকে খুঁজলাম, একসময় পেয়েও গেলাম। মোবাইলে কারোর সাথে কথা বলছে, আমার সাথে চোখাচুকি হতেই হাত দিয়ে ইশারা করলো। প্রথমে কিছুই বুঝলাম না, আরেকবার ইশারা করতে বুঝলাম কপালে ভাম দিতে বলছে। আমার মাথা ব্যথা করছে সেটাও সে খেয়াল করে ফেলেছে, তাই বাম পাঠিয়ে দিয়েছে, মনটা কিছুটা ভালো হলো। শাহেদ ভাই এনাজকে ডাকতে তায়ং ভাইয়ার রুমে চলে গেল। আমি সেদিক থেকে পাক বুঝে আমাদের রুমের বারান্দা গিয়ে চুপ করে বসে রইলাম। গ্রিলে হালান দিয়ে মাথা নিচু করে বসে আছি, কিছুই ভালো লাগছে না। ইচ্ছা করছে হাত পা ছাড়িয়ে সরিয়ে জোরে জোরে কাঁদতে, তাহলে হয়তো মনটা একটু ভালো হতো, কিন্তু সেই সুযোগও নেই। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম, তাকিয়ে দেখি তায়ং ভাইয়া শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে মুচকে আসলাম। ভাইয়া কিছুটা দমক মিশ্রিত কণ্ঠে বলল, আমার বিয়ের আনন্দ মাটি করে এখন হাসছিস?
কোথায় তোর বিয়ের আনন্দ মাটি হলো? তোর কোনো চঞ্চলতা আমি আজ দেখলাম না, সকাল থেকে মন খারাপ করে রেখেছিস। তোকে এভাবে দেখলে কি আমার ভালো লাগে বল। আমি ওর কথার উত্তর না দিয়ে এক হাত উঠিয়ে মুরব্বীদের মতো করে বললাম, তোর নতুন জীবনের জন্য শুভকামনা ভাইয়া, দোয়া করি তুই ও নৌরাপি ইহকাল ও পরকালে একসাথে যেন থাকতে পারিস, আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে। আমার কথার উত্তর দে, আমি চঞ্চল থাকলেও তোদের সমস্যা, আমি চুপচাপ থাকলেও তোদের সমস্যা, বলতো আমি যাবো কোথায়? চঞ্চল থাকলে বলিস বেশি বাড়াবাড়ি করছি, বাচাল বেশি বুঝি কত কি, আবার নীরব থাকলে বলবি চুপ করে কেন থাকি, আমি থাকবো কিভাবে তা কি তোরা আমায় বলবি? এনাজের বিষয় নিয়ে তুই অনেক চিন্তিত আমি জানি, কিন্তু তোকে এভাবে আমার ভালো লাগছে না, তুই নিশ্চিন্তে থাক, আমি থাকতে তোদের কেউ আলাদা করতে পারবে না, সব ঠিক করে দিব আমি, তোকে সবাই খুঁজবে, চলে যা, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। কিন্তু আমার ভাইয়ার কথা শেষ হবার আগেই ওকে থামিয়ে দিয়ে বললাম, কোনো কথা নয়, প্লিজ আমাকে একটু একা থাকতে দে, আমার কিছুই ভালো লাগছে না। ভাইয়া যেভাবে নিঃশব্দে এসেছিল সেভাবেই চলে গেল। আমি দৌড় আকাশে থাকা জলমল করা তারকারাজির দিকেই একে দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কতক্ষণ সেই দিকে তাকিয়েছিলাম খেয়াল নেই, ধ্যান বাংলো এবার ডাকে, বইনে বল আবু তোমাকে ডাকে। কেন জানি না আমাকে বলল, বড়কে ডেকে দিস, আর কিছুই বলেনি। আচ্ছা যা আমি আসছি। এবার চলে যেতে আমিও উঠে আব্বুর কাছে চলে এলাম, দরজাতে ঢুকতে ঢুকতে বললাম, আব্বু ডেকেছিলে? আব্বু গম্ভীর মুখে বলল, খাটে বসো। আমি চুপচাপ খাটে বসতেই তায়াং ভাইকে সামনে দেখতে পেলাম, ইশারা করে কারণ জিজ্ঞাসা করতেই তায়াং ভাই ইশারা বলল সে কিছু জানে না। আব্বু তায়াং ভাইয়ার দিকে ঘুরে বলল, এনাজকে বিয়ের ব্যবস্থা করতে বলো, আমি এই বিয়েতে রাজি আছি। আমিও তায়াং ভাইয়া দুজন দুজনের দিকে বিস্মিত চোখে তাকালাম, তারপর দুজনেই অবিশ্বাস উচ্চাহনিতে আব্বুর দিকে তাকালাম, তারপর দুজনের কেউ এই খবরটা পাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। খুশিদের চোখ দুটো চকচক করে উঠল, মুহূর্তে মনের আকাশে রাতের আধারের মধ্যে থাকা ঘন কালো মেঘ কেটে গিয়ে চাঁদের আলো দেখা দিল। তায়াং ভাই খুশি মনে জিজ্ঞাসা করলো, আপনি সত্যি বলছেন তো খালু? আমার সত্যি বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি। তুমি ঠিকই শুনেছ তায়াং, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমার উপর ভরসা করে আমি এনাজের সাথেই নোভার বিয়েটা দিতে চাইছি, তোমার কথা বিশ্বাস করেই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম। এনাজকে আমারও পছন্দ ছিল, আমি ওর বিষয়ে খোঁজ নিয়ে সত্যিই মুগ্ধ, ওর মতো ছেলের কাছে যদি আমার মেয়েকে বিয়ে না দেয় তাহলে হয়তো আমাকেই সারা জীবন আফসোস করতে হবে, এতটুকু ভালোই বুঝেছি আমি, তাই দেরি না করে চটপট রাজি হয়ে গেলাম। গতকাল এনাজের বুদ্ধি ও সহজ সরল স্বীকারোক্তি আমার ভীষণ ভালো লেগেছে, ওর প্রতি ভালো লাগাটাও আরেক ধাপ বেড়ে গেছে, তাই আমি চাই দুই সপ্তাহের মধ্যে ওদের চার হাত এক করে দিতে। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে, মনে হচ্ছে ঘুম ভেঙে গেলেই সব শেষ হয়ে যাবে, হাতে একটা চিমটি কেটে পরখ করে দেখলাম বাস্তবে আছি। ভাইয়া খুশিতে আত্মহারা, ওকে এত খুশি আমি একটু আগে বিয়ের আসরও দেখিনি যতটা এখন দেখাচ্ছে। ভাইয়া বলল, আমি এনাজকে বলে নিয়ে আসছি। ভাইয়া দ্রুত বের হয়ে গেল, আমি দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম, এতগুলো ভালোবাসা তোমাকে আব্বু, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তুমি আমার পৃথিবীর সেরা আব্বু। ওরে পাগলি মেয়ে, দেখ তো এই কদিনের চেহারার কি হাল করেছিস, তোর অবস্থা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, চিন্তা কর না তুমি সব ঠিক হয়ে যাবে, আমি চিন্তা না করলে কে করবে, এখন আর করো না আমি পুরো ঠিক আছি। শোন মামুনি, সবসময় একটা কথা মনে রাখবি, যে তোকে খুব সহজে পেয়ে যাবে সে কখনো তোর মূল্য বুঝবে না, কিন্তু সে তোকে বহু চড়াই উৎরাই পেরিয়ে পাবে সে তোর মূল্য দিবে। রোশন তোকে খুব সহজে পেয়েছে বলে তোর মূল্য দেয়নি, এখন যদি এনাজও খুব সহজে পেয়ে যেত তাহলে তোকে দূরে ঠেলে দিবে না, তার গ্যারান্টি কি বলতো? তাই আমি ইচ্ছে করে এত কিছু করেছি যাতে এনাজ তোর মূল্য বোঝে, এছাড়া এইসব এনাজের জন্য পরীক্ষা ছিল, তাতেও পাশ করেছে, এখন পুরস্কার হিসেবে তো আমার মেয়েকে ওর হাতে তুলে দিতেই হয়। এনাজকে আমার প্রথম থেকে পছন্দ ছিল, সেবার তুই জ্বর বাঁধিয়ে হসপিটালে থাকা অবস্থায় আমি খুব কাছ থেকে দেখেছি তোর প্রতি ওর কেয়ার, চিন্তিত হওয়া সব কিছু দেখেছি আমি, তখনই আমার ওকে ভালো লাগে, আমি সব দিকে বিবেচনা করে ওকে তোর জন্য পছন্দ করেছি মা, আমি দোয়া করি তোরা সারা জীবন যেন সুখী হস, আমার আর কোনো কিছুর চাওয়ার নেই, আমার উপর রাগ করিস না, বাবা হিসেবে মেয়ের সুখের জন্য এতটুকু তো করতেই হয় আমাকে, তাই এতটা কঠোর হয়েছিলাম, কোনো সমস্যা নেই আব্বু, তুমি মেনে নিয়েছো তাতে আমি খুশি, আর কোনো কিছু লাগবে না আমার, পাগলি মেয়ে আমার। আঙ্কেল আমি যা শুনেছি তা কি সত্যি? এনাজ দৌড়ে রোমিডুকে অবিশ্বাস্য কণ্ঠে আব্বুকে কথাটা বলল। আমি আব্বুকে ছেড়ে দাঁড়ালাম, আব্বু মুচকি এসে আশ্বস্ত গলায় বলল, হ্যাঁ 100% সত্যি, থ্যাংক ইউ আঙ্কেল, আমি বোধহয় এই খুশিতে পাগল হয়ে যাব। এগিয়ে এসে আব্বুকে সালাম করতে গেলে আব্বু এনাজের হাত ধরে বলল, আরে করছোটা কি,
পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না, এটা গুনাহ, এটা কখনো করবে না। এনাজ অপরাধী ভঙ্গিতে মাথা চুলকে বলল, এটা তো আমি জানি কিন্তু খুশিতে মাথা ঠিক নেই, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? নিশ্চয়ই। আবু অনুমতি দিতে দেরি, এনাজ জড়িয়ে ধরতে দেরি নয়। আমি ও তায়ং ভাই তাদের দিকে খুশি মনে তাকিয়ে আছি। এনাজ কিছু সময় পর আব্বুকে ছেড়ে দিয়ে বলল, আপনি আমাকে বিশ্বাস করে আপনার কলিজার টুকরোকে আমার হাতে তুলে দিচ্ছেন, আমি সর্বদা চেষ্টা করবো ওকে রানি করে রাখতে, কখনো ওকে কষ্ট দিব না। ও একটু বেশি অভিমানী পাগলি মেয়ে, ওকে একটু বেশি আগলে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না, ওর সব দায়িত্ব এখন থেকে আমার। বিয়েটা দুই সপ্তাহ পর হলে কি তোমার কোনো সমস্যা হবে এনাজ? না না আঙ্কেল, আমার কোনো সমস্যা হবে না, আমার বড় মেয়ের বিয়ে তো, তাই একটু বড় করে অনুষ্ঠান করে দিতে চাইছি। তাতে কি তোমার কোনো আপত্তি আছে? একটুও না, আপনি যা ভালো মনে করেন তাই করেন, নোবা শুধু আমার হলেই হয়। আবু মুচকি হেসে বলল, আচ্ছা বিয়ের ডেট নিয়ে সবাই একসাথে বসে ফিক্সড করে নিব, তোমার ছোটো ভাইকে তখন থাকতে বলো। তায়ং ভাই বলল, হ্যাঁ তাই হবে খালু, আমি তাহলে নোবার আম্মাকে সব কিছু জানিয়ে আসি। আচ্ছা যান খালু। আবু বেরিয়ে গেল, তায়ং ভাই আমাদের সামনে এসে বলল, বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে, এবার বিশ্বাস হয়েছে তো? এবার দয়া করে তোদের মুখটা বাংলা পাঁচের মতো করে রাখিস না, সেটা দেখতে আমার ভালো লাগে না, তোরা থাক আমি আসছি। ওইদিকে বোধহয় আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, সবাইকে গিয়ে সুখবরটা তো দিতে হবেই। তায়ং ভাই এনাজের বাহুতে দুটো চাপড় মেরে চলে গেল। এনাজ গিয়ে এগিয়ে এসে আমার দুই হাতের মুঠো নিল, তারপর মুখে খুশি ভাব রেখে বলল, বিশ্বাস করো টিডি পোকা, তায়ং যখন বলল তোমার আব্বু আমাদের মেনে নিয়েছে, তখন এক মিনিটের জন্য আমি স্তব্ধ হয়েছিলাম, মনে হচ্ছিল আমি ভুল শুনেছি। তায়ংকে আবারও জিজ্ঞাসা করে শিউর হয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছি, আমার এখনও মনে হচ্ছে সব কিছু স্বপ্ন। আমারও প্রথম মনে হয়েছিল এনজিও সংস্থা, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে সফল হলাম। আমার প্রতি মুহূর্তে মনে হয়েছিল আব্বু বোধহয় আমাদের সম্পর্কটা মেনে নেবে না, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে আব্বু রাজি হয়ে গেল। এনাজ হাত ছেড়ে আলতো করে জড়িয়ে ধরে বলল, আর কিছুদিন অপেক্ষা করতে হবে তোমাকে আপন করে পেতে, এ কটা দিনও আমার সবুর হচ্ছে না, সবুরে মেওয়া ফলে কি, এবার বিশ্বাস হলো তো? জি আমার টিডি পোকা। সে আরেকটু শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো, আমি খুশি মনে তার পিঠে আলতো করে হাত রাখলাম, তার বুকের বাপাশের থাকা হৃৎপিণ্ডের ধূপপোকানে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, নিশ্চয়ই আমার নাম নিচ্ছে, নাম নিতে হবে, না নিলে কি তাকে আস্ত রাখবে নাকি? তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, সবসময় ফারুক স্যারের সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।